আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজকের পর্বে আপনাদের সাথে আলোচনা করব কিভাবে নতুন নিয়মে আপনাদের এনআইডি তথা ন্যাশনাল আইডি কার্ড নিজ মোবাইলে ডাউনলোড করে নেবেন। বন্ধুরা, আপনারা জানেন এনআইডি কার্ডের ডাউনলোড ও রেজিস্ট্রেশন পদ্ধতিতে বেশ কিছু পরিবর্তন নিয়ে আসা হয়েছে। নতুন নিয়মে এনআইডি ওয়ালেট নামে একটি অ্যাপস আপনার মোবাইলে ইনস্টল করে কিউআর কোড এবং চেহারা স্ক্যান করে এনআইডি ডাউনলোড করতে হবে। আমি বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে দিব। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে কারোর কোনো প্রশ্নই থাকবে না, খুব সহজেই নিজ মোবাইল থেকে নিজের ঘরে বসেই আপনারা কাজটি করে নিতে পারবেন। তাহলে দর্শক, চলুন দেখে নেওয়া যাক। বন্ধুরা, প্রথমে আপনার স্মার্টফোনের গুগল প্লে স্টোরে গিয়ে এনআইডি ওয়ালেট লিখে সার্চ করতে হবে। এনআইডি ওয়ালেট লিখে সার্চ করে এনআইডি ওয়ালেট নামে যে একটি অ্যাপস রয়েছে সেটা ডাউনলোড এবং ইনস্টল করে নিতে হবে। দেখেন, আমার অলরেডি ইনস্টল করা রয়েছে। তো ইনস্টল করার পরে আপাতত অ্যাপসের কাজ শেষ। এখন আপনার ফোন থেকে যে কোনো ওয়েব ব্রাউজার ব্যবহার করে গুগলে চলে যেতে হবে। গুগলে গিয়ে আপনাকে লিখতে হবে NIDW, লিখে সার্চ করতে হবে। সার্চ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন অনেকগুলো ওয়েব লিঙ্ক আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো এর নিচে থেকে যেটা ভোটার তথ্য যেটা লেখা রয়েছে এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। দেখেন, আমি এখানে ক্লিক করলাম। আর ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন নির্বাচন কমিশন বাংলাদেশের যে ওয়েবসাইট যেটা রয়েছে সেখানে আমাদেরকে নিয়ে চলে এসেছে। এখানে অনেকগুলো অপশন থেকে রেজিস্টার, যে প্রথম সারির যে রেজিস্টার যে অপশন সেখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করলাম। ক্লিক করার পরেই দেখতে পাচ্ছেন আরেকটি ইন্টারফেস এখানে চলে এসেছে, যেটা নিচে লেখা রয়েছে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে চাই। তো এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর, এটা দিতে হবে আপনার এনআইডি নম্বর, আর এনআইডি অনুসারে যে জন্ম তারিখ সেটা দিতে হবে। তারপরে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন একটি ক্যাপসা দেখা যাচ্ছে, হুবহু যে অক্ষরগুলো রয়েছে সেগুলো দিয়ে নিচের যে সাবমিট বাটন সেখানে ক্লিক করতে হবে। সাবমিট করার সঙ্গে সঙ্গে বাংলাদেশ এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেমে আমাদেরকে নিয়ে চলে এসেছে। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো তথ্য যেগুলো টিকমার্ক দিতে হবে। তো দেখতে পাচ্ছেন দর্শক, এখানে বর্তমান ঠিকানা, বর্তমান ঠিকানা সবগুলো অপশন রয়েছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। দেখেন, আমি এখানে রাজশাহী বিভাগ ক্লিক করে দিলাম, আর জেলা নির্বাচনের ক্ষেত্রে আমি আমার জেলা দিয়ে দিচ্ছি। তারপরে উপজেলা যেটা রয়েছে সেটা আমি আমার উপজেলা দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে স্থায়ী ঠিকানা, স্থায়ী ঠিকানার ক্ষেত্রেও যেহেতু আমার একই স্থায়ী ঠিকানা, আমি সেম দিচ্ছি। তারপরে আপনাকে পরবর্তী যে অপশন সেখানে ক্লিক করতে হবে। পরবর্তী অপশনে ক্লিক করার পরে এখানে আপনার একটা ভ্যালিড মোবাইল নম্বর দিতে হবে, যে মোবাইলে সাধারণত SMS আসে, দিয়ে বার্তা পাঠান যে অপশন সেখানে ক্লিক করতে হবে। যাচাইকরণ কোড আমাদের ফোনে চলে এসেছে, এখন এখানে সেই যাচাইকরণ কোডটা দিতে হবে। দেওয়ার পরে বহাল যে অপশন রয়েছে সেই অপশনে ক্লিক করতে হবে। দর্শক, দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে এখন এনআইডি ওয়ালেট যে অ্যাপস সেটা ওপেন করার জন্য বলা হচ্ছে। তো আমরা অলরেডি ডাউনলোড করে রেখেছি, তো এখন আমরা এই লাল বৃত্তের উপরে ক্লিক করব। এনআইডি ওয়ালেট যে অ্যাপস সেটি চালু করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে আপনার ফেস স্ক্যানের একটা অপশন চলে এসেছে। তো ফেস স্ক্যানের সময় মূলত ফোন আপনার মুখের দিকে, মুখমণ্ডলকে এভাবে বারবার ঘোরাতে হবে, যতক্ষণ পর্যন্ত না সে ভিতর থেকে ক্যাপচার করে নিচ্ছে ততক্ষণ পর্যন্ত এভাবে ঘোরাতে থাকতে হবে। তো আমি স্টার্ট ফেস স্ক্যান শুরু করে দিলাম। দর্শক, দেখতে পাচ্ছেন যে আমাদের স্ক্যান করা হয়ে গেছে, ছবি স্ক্যান করলাম, ছবি স্ক্যান করা কমপ্লিট হয়ে গেছে। ইউজার নেমটা ওয়েসিক, এটা প্রয়োজন নাই। তো পাসওয়ার্ড দিতে হবে, যেটা যে পাসওয়ার্ডটাই দেন না কেন সেটা পরবর্তীতে আবারও দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার 6 সংখ্যার একটি পাসওয়ার্ড, যেটা আপনারা দিয়ে আপডেট করে নেবেন। দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে গেছে। এখন আমরা চাইলেই এখানে ঢুকে আমরা আমাদের এনআইডির বিভিন্ন ধরনের পরিবর্তন করতে পারবো, প্রোফাইল থেকে তারপরে রিইস্যু পাসওয়ার্ড এবং ডাউনলোড। চাইলে ডাউনলোডের উপরে ক্লিক করে আমরা আমাদের এনআইডিটা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবো। তো দর্শক, আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকে এ পর্যন্ত আল্লাহ হাফিজ।